A very good morning to everyone. Class 5 আমাদের টার্ম 2 এক্সামে সমস্ত সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজ আমরা যেটা করব, টার্ম 2 এক্সামে যে অধ্যায়গুলো তোমাদের আছে, যে গল্প কবিতা তোমরা যেগুলো এতদিন পড়েছো, সেগুলোর উপর থেকে আমরা নির্দিষ্ট এক একটা চ্যাপ্টার ধরে এক এক দিনের রিভিশন ক্লাস করব আপ টু ইয়োর এক্সাম, যতদিন পর্যন্ত না তোমাদের এক্সাম হচ্ছে। ওকে, তো আজ একটা নির্দিষ্ট চ্যাপ্টার ধরে পড়বো এবং খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তোমাদের আগেও পড়িয়েছি আমি চ্যাপ্টারটা, চ্যাপ্টার এক্সারসাইজ পার্ট তোমরা কমপ্লিট করেছো। আজ আমরা সেই চ্যাপ্টারটার থেকে যাবতীয় যা কিছু খুঁটিনাটি কোশ্চেন আমাদের এই ক্লাসের ডিউরেশনের মধ্যে, ক্লাস ডিউরেশনের মধ্যে আমরা ওই টপিকটা থেকে সমস্ত ডাউটস আজকে ক্লিয়ার করে নেবো, কেমন? তো বই খোলার দরকার নেই কারোরই, ইউ জাস্ট ওপেন ইউর কপি। যদি প্রশ্নগুলো লিখতে চাও তাহলে প্রশ্নগুলো লিখতে পারো, বা আদারওয়াইজ আমার সাথে চ্যাটে কমিউনিকেট করতে পারো, কেমন? তো যে অধ্যায়টা আমরা আজকে পড়ব সেটা হচ্ছে এডিশনের ছেলেবেলা, অমরনাথ রায়ের এডিশনের ছেলেবেলা। একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের, তোমরা পড়েছো এটা। তো ফার্স্ট আমি কোশ্চেনগুলো তোমাদের জন্য বোর্ডে লিখবো, ঠিক আছে? তারপর যে ওয়েতে আমি রিভিশন করাই তোমাদের, এক একটা নির্দিষ্ট প্রশ্নের জন্য এক একটা নির্দিষ্ট সময় দেব, সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা আমাকে উত্তরগুলো দেবে। ওকে স্টুডেন্টস, যতক্ষণ না বলছি ততক্ষণ উত্তর টাইপ করবে না। কাম অন, লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, আজকে ক্লাসে কিন্তু আমি কোনো রকম অপশনস দেব না, ঠিক আছে? অপশনস দিলে সময়টা নষ্ট হবে, আমি অপশনস মুখে বলে দিতে পারি বা এমনি জাস্ট প্রশ্ন করব তোমাদের। আলভা খড়ের গাদায় কত বছর বয়সে আগুন লাগায়? আমি প্রথম 5টা প্রশ্ন লিখে নিই, তারপর তোমরা আনসার দেবে। ওকে স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2। আলভার জন্ম কবে হয়? কোশ্চেন নাম্বার 3। বিজ্ঞান বিষয়টি পড়িয়ে কে ক্ষান্ত হতেন না? নেক্সট কোশ্চেন নাম্বার 4। আলভা তা দেওয়ার জন্য কতগুলি ডিম কেনে? অ্যান্ড কোশ্চেন নাম্বার 5। আলভার বাড়ির রং কি? বেশ, এই পর্যন্ত 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এবার তোমরা, আমি এক এক করে নাম্বার বলবো, নাম্বার মেনশন করে আনসারগুলো তোমরা টাইপ করতে থাকবে। ওকে, প্রথম প্রশ্ন, আলভা খড়ের গাদায় কত বছর বয়সে আগুন লাগায়? মানে আলভা নিজের কত বছর বয়স তখন যখন আলভা এই কাণ্ডটা করেছিল? সাপোজ আমি অপশন দিলাম 5 বছর, 6 বছর, 7 বছর। উত্তর কিন্তু প্রত্যেকের থেকে চাই। ওকে, চন্দ্রজিৎ, লাবণী, দিয়া, ঐন্দ্রিলা, বেশ, ভেরি গুড কৌস্তব। ওকে, সপ্তক একবারে সবগুলোর উত্তর দেবে না, আমি একটা একটা করে আলোচনা করব তোমাদের সাথে,
ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্টস আর সেইং দ্য কারেক্ট আনসার। প্রথম প্রশ্নের উত্তর ছ বছর, আলভা তার ছ বছর বয়সে খড়ের গাদায় আগুন লাগিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার টু, আলভার জন্ম কবে হয়, অর্থাৎ আলভার জন্মের সালটা উল্লেখ করতে হবে। আলভার জন্ম কবে হয়, ভেরি গুড, কেউ একজন সাল, দিয়া, আচ্ছা দিয়া সাল এবং ডেট দুটোই মেনশন করেছ, ওকে ফাইন। 1847 সালের 11 ফেব্রুয়ারি আলভার জন্ম তারিখ এবং সাল, ওকে এটা একটু নিজেরা খেয়াল রাখবে, কেমন, 1847 সালের 11 ফেব্রুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞান বিষয়টি পড়িয়ে কে ক্ষান্ত হতেন না, বিজ্ঞান বিষয়টি পড়িয়ে কে ক্ষান্ত হতেন না, গুড, আলভার মা, আলভার মা বিজ্ঞান বিষয়টি পড়িয়ে ক্ষান্ত হতেন না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার ফোর, আলভা তা দেওয়ার জন্য কতগুলি ডিম কেনে, আলভা তা দেওয়ার জন্য কতগুলি ডিম কেনে, এক ডজন, দু ডজন, তিন ডজন, চার ডজন, অপশন, ইয়েস এক ডজন, আলভা তা দেওয়ার জন্য এক ডজন ডিম কিনেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ, আলভার বাড়ির রং কি, আলভার বাড়ির রং কি, লাল, নীল, হলুদ, সাদা, আলভার বাড়ির রং কি, লাল, নীল, হলুদ, সাদা, ইয়েস লাল রঙের ছোট্ট বাড়ি দাওয়ায় বসে থাকতো আলভা, আমরা দেখেছি, ওকে। আই এম গোয়িং টু রাব দিস পার্ট, ইরেজ করলাম কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, আলভা কত বছর বয়সে স্কুল ছাড়ে, আরো পাঁচটা কোশ্চেন দিই তারপরে আনসার দেবে, ওকে। আলভা কত বছর বয়সে স্কুল ছাড়ে, নাম্বার সেভেন, আলভা মায়ের কাছে কত বছর ধরে লেখাপড়া শেখে, কোশ্চেন নাম্বার এইট, আনসার দেবে না এখন সাত্বিক, জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, কোশ্চেন নাম্বার এইট, আলভার মুদ্রাদোষ কি,
মিলান গ্রাম কোন রাজ্যে? কোশ্চেন নাম্বার টেন। বেশ, এবার উত্তর দেওয়া শুরু করবে প্রত্যেকে। কোশ্চেন নাম্বার সিক্স, আলভা কত বছর বয়সে স্কুল ছাড়ে? অপশন দিচ্ছি আমি 5, 6, 7, 8। সপ্তক কি লিখেছো? উত্তরটা মনে হচ্ছে ভুল হয়েছে। আলভা কত বছর বয়সে স্কুল ছাড়ে? আলভা নিজের কত বছর বয়সে আলভা স্কুল ছাড়ে? ইয়েস, 6 বছর বয়সে। কৌস্তব 8 বছর কেন লিখেছো? কৌস্তব, আলভা 6 বছর বয়সে তার অতিরিক্ত প্রশ্নের কৌতূহল। দেখো আমি তোমাদের ডাউটটা ক্লিয়ারও করে দিচ্ছি। যারা বলছো 8 বছর বয়সে মা বাড়িতে বসেই তাকে পড়াতে লাগলেন, তার জন্য একজন শিক্ষক ছিলেন, কিন্তু তিনি এত বেশি প্রশ্ন করতেন, এত বেশি ইকুইজিটিভ মেন্টালিটি তার ছিল, যে কারণে কিন্তু তাকে স্কুলটা ছাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মা বাড়িতে বসেই তাকে পড়াতে লাগলেন। বেশ, চলে যাব পরবর্তী প্রশ্নে। আলভা মায়ের কাছে কত বছর ধরে লেখাপড়া শেখে? আলভা মায়ের কাছে কত বছর ধরে লেখাপড়া শেখে? 5, 6, 7, 8। না সাত্বিক, আনসার ভুল। দিয়াও ভুল দিচ্ছ। কোশ্চেন নাম্বার সেভেন, 8 বছর? না, আলভা স্কুল ছাড়ার পর তার মায়ের কাছে আরও 6 বছর লেখাপড়া শিখেছিল। 6 বছর বয়সে আলভা স্কুল ছেড়েছিল, 6-এর প্রশ্নের উত্তর। 7-এর প্রশ্নের উত্তর, কত বছর মায়ের কাছে শিখেছিল? 6 বছর বয়সে সে তার নিজের স্কুলটা ছেড়েছিল, আর 6 বছর বয়সে বয়স পর্যন্ত সে শিখেছিল, এবং আর বাকি 6 বছর সে মায়ের সাথে পড়াশোনা করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। আলভার মুদ্রা দোষ কি ছিল? এখানে আমি অপশন দিতে পারি চিৎকার করা, ঠিক আছে, চিৎকার করা, দৌড়ানো, দাঁত দিয়ে নখ কাটা এবং মাথার চুল অবিন্যস্ত করা। তোমরা অপশন নাম্বার হিসেবে টাইপ করতে পারো 1, 2, 3, 4। অপশন 1 দিয়েছি দৌড়ানো, অপশন 2 চিৎকার করে কথা বলা, অপশন 3 দাঁত দিয়ে নখ কাটা, অপশন 4 মাথার চুল অবিন্যস্ত করা। ইউ ক্যান রাইট অনলি অপশন নাম্বার। টাইপ করতে প্রবলেম হলে শুধু অপশনটা লেখো। আলভার মুদ্রা দোষ কি ছিল? প্লিজ স্টুডেন্টস, ইয়েস, মাথার চুল অবিন্যস্ত করা, ভেরি গুড। নেক্সট প্রশ্ন, আলভা কিভাবে অর্থ উপার্জন করত? বই বিক্রি করে, ডিম বিক্রি করে, গাছ কেটে, বই পড়ে। অপশন 1 বই বিক্রি করে, ডিম বিক্রি করে, গাছ কেটে, এবং অপশন 4 বই পড়ে। সাত্বিক, বই বিক্রি করে অপশন 1 লিখেছো তুমি? আলভা বই বিক্রি করতো নাকি? সাত্বিক, ইয়েস, অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। বই পড়ে কার কাছে উপার্জন করত? আলভা বই পড়ে কার কাছে অর্থ উপার্জন করত? ইয়েস, আলভা তার বাবার কাছ থেকে অর্থ উপার্জন করত বই পড়ে, যদিও প্রশ্নটা আমি দিইনি এখানে। ওকে, নেক্সট প্রশ্ন, মিলান গ্রাম কোন রাজ্যে অবস্থিত? মিলান গ্রাম কোন রাজ্যে অবস্থিত? এটার অপশন দেব না, তোমরা নিজেরা টাইপ করো আনসার। মিলান গ্রাম কোন রাজ্যে অবস্থিত? সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের।
यस ओहियो राज्य मिलान ग्राम अवस्थित और हयतो खूब बेशी प्रश्न आमरा करते पारबो ना ताओ जेटुकु समय आछे आमरा करी क्वेश्चन नम्बर 11 11 नम्बर प्रश्न दिच्छि आमी আলভার মায়ের নাম কি চটপট উত্তর দাও আলভার মায়ের নাম কি এবার একটা করে প্রশ্ন একটা করে উত্তর ওকে আলভার মায়ের নাম কি ভেরি গুড ন্যান্সি ইয়েস আলভার মায়ের নাম ছিল ন্যান্সি নেক্সট কোশ্চেন নাম্বার 12 বই পড়ার জন্য টমাস কত টাকা পেতেন বই পড়ার জন্য টমাস কত টাকা পেতেন আমি অপশন হিসেবে দিতে পারি 23 সেন্ট 24 সেন্ট 25 সেন্ট 26 সেন্ট কাম অন স্টুডেন্টস চন্দ্রজিৎ ওয়ার ইজ ইওর আনসার প্লিজ চন্দ্রজিৎ ট্রাই টু গিভ দ্য আনসার ইয়েস অ্যাবসলিউটলি রাইট টমাস সেন্ট প্রত্যেক দিন বই পড়ার জন্য প্রতিটা বই পড়ার জন্য তার বাবার কাছ থেকে 25 সেন্ট করে প্রাইজ পেতেন বা অর্থ উপার্জন এইভাবে করতেন বেশ নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 13 আলভা মোট পেটেন্ট কতগুলি লাভ করেছিলেন আলভা মোট কতগুলি পেটেন্ট পেয়েছিলেন এটাও অপশন দিচ্ছি না তোমরা আনসার দাও চন্দ্রজিৎ কান্ট ইউ সি দ্য বোর্ড প্রপারলি ইয়েস ১১২২টি পেটেন্ট মোট তিনি লাভ করেছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 14 বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা কে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কর্তা টমাস এডিসন নেক্সট কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15 পোকামাকড়ের শরবত কাকে খাওয়ানো হয় পোকামাকড়ের শরবত কাকে খাওয়ানো হয় অপশন দিতে পারি
বাড়ির ঝিকে বাড়ির মালিককে বাড়ির পুরোহিতকে বাবাকে ওকে অলরেডি অপশন দিয়ে দিয়েছো তোমরা ইয়েস বাড়ির ঝিকে আলভা একটা এক্সপেরিমেন্ট করার জন্য কি ছিল সেই এক্সপেরিমেন্টটা তার যে পাখিরা নাকি পোকামাকড় খায় বলে সুন্দর ডানা মেলে আকাশে উঠতে পারে তাই তার ধারণা ছিল পোকামাকড় খেলে কিন্তু ওড়া যাবে সে কিন্তু নিজে ট্রাই করেনি বাড়ির ঝিকে সেই পোকামাকড়ের শরবত বানিয়ে খায়ে ফেলেছিল তাই তো এবং তারপর আলভার কপালে কি জুটেছিল সেটা তোমরা খুব ভালো করে পড়েছো গল্পের মধ্যে চলো নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 16 আলভা কাদের কাছে গান শেখে বলতো উত্তর দাও আলভা কাদের কাছে গান শেখে আর 3 মিনিট সময় আছে তাড়াতাড়ি আলভা কাদের কাছে গান শেখে সপ্তক বাংলায় লেখো কি বলে বাংলায় তাদের যাদের কাছে আলভা গান শিখেছিল বাংলায় তাদের কি বলে কাঠুরে ইয়েস আলভা কাঠুরেদের কাছে গান শিখেছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 17 আলভার পিতার কিসের ব্যবসা ছিল আলভার পিতার কিসের ব্যবসা ছিল চারটে পর পর আলভার পিতার কিসের ব্যবসা ছিল ইয়েস কাঠের আলভার পিতার কাঠের ব্যবসা ছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 একটা লাইন দিচ্ছি দেখো ঠিক আছে মনে হয় এ ছেলের মাথায় গন্ডগোল আছে বলো তো উক্তিটার বক্তাকে বা উক্তিটা কে বলেছেন আলভার মা আলভার শিক্ষক বাড়ির ঝি গ্রামের হাতুড়ে ডাক্তার উইচ ওয়ান উইল বি দ্য রাইট অপশন আলভার মা আলভার শিক্ষক বাড়ির ঝি এবং গ্রামের হাতুড়ে ডাক্তার কোনটা হবে সঠিক অপশন ভেরি গুড হাতুড়ে ডাক্তার বেশ আজকের প্রশ্ন আমাদের এ পর্যন্ত শেষ রিভিশন ক্লাস আমাদের মোটামুটি এ পর্যন্ত শেষ আশা করি কোনো প্রবলেম নেই এ পর্যন্ত আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি ওকে টুডেস ক্লাস আপ টু দিস স্টুডেন্টস বাই এভরিওয়ান